নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নিরামিষ বাঁধাকপির ঘন্ট করে দেখাবো। এখানে বাঁধাকপি দেখো বন্ধুরা, ঝিরি ঝিরি করে বাঁধাকপিগুলো কাটা আছে, আলু আছে, টুকরো করে আলু কাটা আছে, এখানে আদা আছে গ্রেট করা, লঙ্কা আছে কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আছে ফোড়নের জন্য, তেল আছে সর্ষের তেল, লবণ, হলুদ, ভাজা জিরের গুঁড়ো আছে, চিনি আছে, একটু ময়দা আছে, আর আছে গরম মশলার গুঁড়ো। এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়োও দেওয়া যেতে পারে বন্ধুরা, আমার কাছে চালের গুঁড়ি নেই, আমি সেই কারণে ময়দাটা দেব। আমি আজকে প্রেশার কুকারে বাঁধাকপির ঘন্টটা করে দেখাবো, খুব অল্প সময়ও হবে, আবার গ্যাসও বাজবে। প্রেশার কুকারটা গরম হয়ে গেছে, আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি তেলের মধ্যে আদা দিয়ে দিচ্ছি, আদা গ্রেট করা আদাটা। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুর টুকরো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। নারকেল কুচিটা দিলে খুব ভালোই লাগবে। নারকেলটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর আমি কটা বাদাম দিয়ে দিচ্ছি। আমার নারকেল কুচি, বাদাম, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আলু সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে বাঁধাকপির ঝিরি ঝিরি করা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, খেতেও বা দারুণ লাগবে। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে বাঁধাকপিটা থেকে হালকা করে একটু জল গলে যাবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এই নিরামিষ বাঁধাকপির মধ্যে টমেটোটা দিতে পারো, আবার মটরশুঁটিও দিতে পারো। আমার কাছে টমেটো নেই, সেই কারণে আমি আজকে দিলাম না। বাঁধাকপিটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি, তারপরে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তারপরেই রেডি হয়ে যাবে। 3 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে বাঁধাকপির ঘন্ট। দেখো বন্ধুরা, আমি 3টে সিটি দিয়ে নিয়েছি, আলু ছিল সেই কারণে আলুগুলো দেখো গলে গেছে। এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দেবো। বাঁধাকপিটাকে নিরামিষ ময়দাটা বা চালের গুঁড়োটা দিলে একটু গায়ের সঙ্গে লেগে লেগে যাবে, সুন্দর আঠা আঠা হবে। বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে, আমি এবার নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা, প্রেশার কুকারে বাঁধাকপির ঘন্টটা কিন্তু
দেখতেও দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে। এইভাবে তোমরা প্রেশার কুকারে রান্না করে দেখতে পারো, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। বাঁধাকপিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।